আপনারা দেখছেন মির্জা উল্লাহ সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনার বাড়িতে যদি মাধ্যমিক ক্যান্ডিডেট অথবা 2021 মাধ্যমিক পরীক্ষা দেবে এরকম স্টুডেন্ট থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই বছর করোনার জন্য এখন পর্যন্ত স্কুল বন্ধ আছে, স্কুলে পড়াশোনা এক প্রকারে বন্ধই বলা চলে। এরই মধ্যে সরকারের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাস তৈরি করা হয়েছে। অর্থাৎ আগের যা সিলেবাস ছিল তার মধ্যে থেকে 30% বাদ দেওয়া হয়েছে। এক কথায় সিলেবাস অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং আলোচনা করব সিলেবাসে কি কি আছে, তো মাধ্যমিক পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, অর্থাৎ কোথা থেকে প্রশ্ন আসবে সেগুলোই আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অন্যথা ইগনোর করতে পারেন। চলুন আমরা এবার বিস্তারিত জানি। দেখুন, বাংলা অর্থাৎ প্রথম ভাষা থেকে পড়তে হবে গল্প যেমন জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, এবং কবিতা থেকে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয় উল্লাস, এবং প্রবন্ধ থেকে হারিয়ে যাওয়া কালিকলম, নাটক সিরাজউদ্দৌলা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি, আর ব্যাকরণ থেকে কারক ও অকারক সম্পর্ক, এবং সমাস নিমিতি থেকে থাকবে কাল্পনিক সংলাপ, প্রতিবেদন রচনা, আর অনুবাদে থাকবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ। এবার ইংরেজি অর্থাৎ দ্বিতীয় ভাষা, ফাদার্স হেল্প, ফেবল, দ্য পাসিং অ্যাও অব বাপু, মাই অন টু ফ্যামিলি, আওয়ার রান ওয়ে কাইট, এবং গ্রামার ও রাইটিং স্কেল, শুধু এগুলোই থেকে প্রশ্ন থাকবে। ইতিহাসের মধ্যে বলা হয়েছে ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, প্রতিরোধ ও বিদ্রোহ, সংঘবন্ধার ঘোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও আলোচনা। ভূগোল থেকে থাকবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারত, ভূমিকা, প্রকৃতি, পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র। জীবন বিজ্ঞান থেকে থাকবে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহ, মানবতা, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ভৌতবিজ্ঞান থেকে থাকবে সাধারণ অংশ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, রসায়ন পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোগী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক প্রক্রিয়া। গণিত থেকে থাকবে অ্যাকচুয়াল বিশিষ্ট, দ্বিঘাত সমীকরণ, সরল ও সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়ত ঘন, অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্ত কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক ভেদ, অংশীদারী কারবার, বৃত্তের সংস্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন সাদৃশ্যতা, এগুলো থেকে প্রশ্ন থাকবে। এবং সবশেষে বলা হয়েছে সব বিষয়ের অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজন পরে জানিয়ে দেওয়া হবে পর্ষদের তরফ থেকে। পর্ষদের তরফ থেকে এখন যেহেতু জানানো হয়নি, পরে জানিয়ে দেওয়া হবে বলা হয়েছে, তো যখনই জানিয়ে দেওয়া হবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তাই আপনাকে বলবো, আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।